গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি করোনার এই সিচুয়েশনে বাসায় আছো এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক নিয়ে বের হবা এবং সুস্থ থাকবা, এটাই আশা করি। তো শুরুতেই দেখেছো আজকের যে ক্লাস, ক্লাসের মূল টপিক হচ্ছে নিউরোসাইট কোষ। প্রথমেই বলে রাখা ভালো, নিউরোসাইট কোষটা হচ্ছে মূলত এক্টোডার্ম বেশি থাকে, কারণ এটা হচ্ছে শিকার করা, আত্মরক্ষা এবং চলনে প্রধান ভূমিকা পালন করে হাইড্রার দেহে। এছাড়া খাবার গ্রহণ করা প্লাস হজমেও কিছুটা সহায়তা করে। তো নিউরোসাইট কোষটা নিয়েই আজকে আমাদের ক্লাস। তো চলো দেখি নিউরোসাইট কোষটার আসলে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি। নিউরোসাইট কোষের যে প্রথম বৈশিষ্ট্য সেটাই হচ্ছে এটি দেখতে লাটিমের মতো, অর্থাৎ ছবিতে দেখা যাচ্ছে, এখানে ছবি দেওয়া আছে, দেখো ছবিটা হচ্ছে লাটিমের মতো। এবং যখন এটার হুইপ বা কোষিকাটি বের হয়ে থাকে তখন হচ্ছে সেই লাটিমের যে মাথাটা সেটা হচ্ছে খুলে যায়, অপার কোলাম বলে এটাকে। তো এইটা মূলত এই কোষের উপস্থিতির জন্যই হাইড্রার পর্বটাকে, হাইড্রা প্রাণীর যে পর্ব এটাকে হচ্ছে নিডারিয়া বলা হয়। তো এই নিডোসাইট থাকার জন্যই এই পর্বের নামটা হচ্ছে নিডারিয়া, অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীদের প্রত্যেকের দেহেই এই নিডোসাইট কোষটা উপস্থিত। তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। এই নিডোসাইট কোষটার প্রধান যে কাজ, মূলত তিনটা কাজ করে, একটা হচ্ছে শিকার করে, আরেকটা হচ্ছে আত্মরক্ষা করে, এবং চলনে সহায়তা করে। শিকার করে কিভাবে? তো বলতে পারি এই যে হুইপ লাইক স্ট্রাকচার যেটা দেখছ, এই হুইপ লাইক স্ট্রাকচারটা দিয়ে, অর্থাৎ চাবুকের মতন অংশটা দিয়ে, এটা যে শিকার করার জন্য যে খাবারটা আছে বা চলমান কোনো পোকা যদি থেকে থাকে বা জীবন্ত কোনো প্রাণী থেকে থাকে ওটাকে সে পেঁচিয়ে ফেলে। এবং পেঁচিয়ে ফেলে সে করে কি, এইটা এই যে থলের মতন পার্ট এখানে নিয়ে নেয়। তো এই থলের মতন পার্টের ভেতরেই হচ্ছে একটা বিষাক্ত পদার্থ থাকে, হিপনোটক্সিন, সেখানে যাওয়ার পরে খাবারটা অর্থাৎ প্রাণীটা মারা যায়। এটাই হচ্ছে এটা শিকার করার পদ্ধতি। সেকেন্ড, এটা আত্মরক্ষা করে কিভাবে? এটা আত্মরক্ষা করে এইভাবে যে যদি আশেপাশে কোনো এটাকে খাওয়ার জন্য বা এটাকে আঘাত করার জন্য আসে, তাহলে হুইপ লাইক স্ট্রাকচারটা দিয়ে সে দ্রুত সাঁতার কাটতে পারে, অর্থাৎ সে কিছুটা চলনেও ভূমিকা পালন করতেছে। একই সাথে সে দূরবর্তী কোনো সাবস্ট্রেটামের সাথে আটকে নিজেকে দ্রুত সরিয়ে নিতে পারে জায়গা থেকে, অথবা তার মধ্যে কিছু কাটার মতন পার্ট আছে, এখানে একটা ছোট কাটা, এছাড়া দেখো এখানে কিছু কাটা আছে, এগুলো দিয়ে সে চাইলে আত্মরক্ষাও করতে পারে, অথবা সেখানে তার ভেতরে যে হিপনোটক্সিন পদার্থটা আছে সেটা সে সিক্রেশন করেও সে চাইলে আত্মরক্ষা করতে পারে। এ হচ্ছে নিউরোসাইট কোষের একটা প্রাথমিক ধারণা। চলো নিউরোসাইট কোষ নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করি। মূলত নিউরোসাইট কোষটার যদি গঠন পর্যালোচনা করতে যাই, তাহলে দেখি প্রথমেই এটার কিছু প্রধান প্রধান দৈহিক অংশ। প্রথমটা হচ্ছে আবরণ। আবরণটা কীরকম? আবরণটা হচ্ছে, এটার যে আবরণ সেটা হচ্ছে দ্বিস্তরী। এটার দ্বিস্তরী আবরণটার মধ্যে প্রোটিন আছে প্লাস লিপিড আছে, এবং দ্যাটস ওয়াই এটাকে বলা হয় লিপোপ্রোটিনের দ্বিস্তরী আবরণ। তো এই প্রোটিন আর লিপিডের এই আবরণযুক্ত যেই দ্বিস্তরী আবরণের যেই নিউরোসাইট কোষ, তার ভেতরে একটি থলে থাকে। এই যে দেখো এখানে থলেটা দেখানো হয়েছে, এখানেও সেই থলেটা এখানে আছে। এই থলেটার নাম হচ্ছে নেমাটোসিস্ট থলে বা গহ্বর। এটার ভেতরেই এই সূত্রকটা, এই যে সূত্রক, এই সূত্রকটা হচ্ছে পেঁচানো অবস্থায় থলের ভেতরে থাকে। এই কারণেই লেখা হয়েছে এই নেমাটোসিস্ট গহ্বর এবং সূত্রকযুক্ত থলে। তো তারপরে দেখো এটার যে সেকেন্ড
বডি সেগমেন্ট বা পার্ট, সেটা হচ্ছে অপারকুলাম। ছোট করে লিখে দেওয়া আছে দেখো, ঢাকনা। আসলে এই অপারকুলামটাই হচ্ছে, এখানে দেখো ছবিতে দেখানো হয়েছে লেবেলিংয়ে, যে অপারকুলামটা মূলত এই যেই এখানে ঢাকনার মতন যেই পার্ট, এটা হচ্ছে অপারকুলাম। এটা যখন খুলে যায়, এই খুলে যাওয়ার পরেই এই যেই আকশি বা কোষশিকার মতন যেই পার্ট, সেটা হচ্ছে বের হয়ে আসে আত্মরক্ষার জন্য অথবা শিকার করার জন্য। তো এই অপারকুলামটা খুলতে সাহায্য করে হচ্ছে নিডোসিল নামক একটা কাঁটা, যেটা হচ্ছে এই যেই কাঁটার মতন যেই পার্ট, যেটাকে আমরা নিডোসিল নাম দিয়েছি। এই নিডোসিলটাই হচ্ছে ট্রিগারের মতন কাজ করে। নিডোসিলটা যখন ওপেন এরকম ক্লোজড করে রাখে অপারকুলামটাকে, তখন এই কোষিকাটা থলের ভেতরে থাকে, আর নিডোসিলটা যখন ওপেন হয়ে যায়, যেটা এখানে দেখতেছি, এখানে দেখো নিডোসিলটা হচ্ছে অপারকুলামটা খুলে দিয়েছে এবং তখন কোষিকাটা থলে থেকে বের হয়ে এসেছে। পঞ্চম যেই বডি সেগমেন্ট বা পার্ট, সেটা হচ্ছে পেশিতন্ত্র। খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। টোটাল যেই নিডোসাইট কোষ, কোষের যেই যাবতীয় গুণাবলী, এই পেশিতন্ত্র দেখলেই বোঝা যায় মূলত এটা একটা কোষ। কেন? কারণ কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাই থাকে হচ্ছে পেশিতন্ত্রর মধ্যে। দেখো এখানে লেবেলিং করা আছে, ছোট্ট একটা নিউক্লিয়াস থাকে, এখানেও লেবেলিং করা আছে ছোট্ট একটা নিউক্লিয়াস। তাছাড়া নিউক্লিয়াস ছাড়াও এখানে পেশিতন্ত্র, সাইটোপ্লাজম সহ এখানে কিছু ল্যাসও আছে। দেখো এখানে এই ল্যাসোটা অনেকটা স্প্রিংয়ের মতন দেখা যাচ্ছে। কেন? কারণ এই থলের ভেতরে যে খাবারটা ঢুকবে, খাবারটা বড় হবে না ছোট হবে, অথবা ঢোকার পরে জায়গাটা নিবে কি না, এইটাকে পরিমাণ মতন কমানো বাড়ানোর কাজটা করে এই হচ্ছে ল্যাসো। এই কারণে এটা দেখতে অনেকটা স্প্রিংয়ের মতো। এছাড়াও আরও কিছু পার্ট আছে যেটার সাথে সম্পর্কিত হচ্ছে এটার আত্মরক্ষা। তো পার্টগুলোর নাম দেখি, একটু পরিচিত হই। প্রথমেই হচ্ছে সূত্রক, যেটাকে বলা চলে যে হুইপ লাইক স্ট্রাকচার, বা যেটাকে না কোনো তার যে খাবার সেটাকে শিকার করার জন্য পেঁচিয়ে ধরে। সেকেন্ড যেটা, ছোট ছোট কিছু সূত্রকের গোড়ার দিকে বার্বিউল থাকে, যেটা হচ্ছে অসংখ্য পরিমাণে থাকে। এই বার্বিউলের ঠিক নিচে দেখো বড় দুইটা কাঁটা আছে, তিনটা কাঁটা মূলত। এই তিনটা কাঁটাকে বলা হয় হচ্ছে বার্ব। আর এই যেই হুইপ লাইক স্ট্রাকচারটাকে ধরে রাখার জন্য এতটুকু পার্ট, এটাকে বলা হয় হচ্ছে বাট। অনেক সময় আমরা বিভিন্ন খেলনার ক্ষেত্রে বা কোনো একটা হাতল হিসেবেও চিন্তা করি, বাট বলা হয়, সেই জিনিসটাই এখানেও ঠিক একই রকমভাবেই নামকরণ করা হয়েছে, যে এই যেই হুইপ লাইক স্ট্রাকচার, এটাকে হাতল বা এটার যেই গোড়া যেটা, সেটাকে টোটালটাকেই বলা হয়েছে বাট। তাহলে এই বাটের মধ্যেই বার্ব, বার্বিওলটা এবং সূত্রকটা পুরোটা ধারণ করে আছে, একটা নিডোসাইট কোষ। তো এই নিডোসাইট কোষটা, এই যে গঠন, এই গঠনগত বেশ কিছু ভিন্নতার জন্য নিডোসাইট কোষটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথম যে, চলো দেখি ভাগগুলো দেখে নিই। চার ধরনের নেমাটোসিস্ট হাইড্রার দেহে মূলত দেখা যায়। প্রথম যেটা ভাগ, সেটা হচ্ছে পেনিট্রেন্ট বা স্টিনোটিল। নামগুলো একটু আলাদা করে লিখলাম যাতে নামগুলো তোমাদের মনে থাকে বা মুখস্থ করে নিবা, নামগুলো একটু কঠিন তো পড়তে হবে। সেকেন্ড হচ্ছে ভলভেন্ট বা ডেসমোনিম। থার্ড যেটা, সেটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেট বা অ্যাট্রাইকাস আইসোরাইজা। চার নাম্বার যেটা, সেটা হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিনেট বা হলোট্রাইকাস আইসোরাইজা। তো চারটা নাম খুব ইম্পর্টেন্ট, হাইড্রার চার ধরনের নেমাটোসিস্ট দেখা যায়। তো নামগুলো আশা করি মুখস্থ করবে। চলো চারটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। প্রথম যে নামটা আসে, সেটা হচ্ছে পেনিট্রেন্ট বা স্টিনোটিল। এটার
সবচাইতে বড় আকৃতির নেমাটোসিস্ট এইটা, যার কিনা সূত্রকটি বেশ লম্বা। অর্থাৎ এই যে যে বিশাল বড় সূত্রক দেখতেছ, এটাই হচ্ছে এটার প্রধান ক্যারেক্টার। এবং এর প্রান্তটাও কিন্তু খোলা, এটা কিন্তু সম্পূর্ণ, এটা কিন্তু ভেতরে ঢুকে রাখে নাই। পেনেট্রেন্টের যেই এই যে সূত্রকটি, সূত্রকটি কিন্তু টোটালটাই কিন্তু বাহিরে। এই সূত্রকটি গোড়ায় তিনটা বার্ব থাকে, দেখো এখানে বার্ব দিয়ে লেবেলিং করা আছে। এই যে একটা, এটা হচ্ছে দুইটা, এই হচ্ছে 3 নাম্বার, 1, 2 and 3, তিনটা বার্ব থাকে। এছাড়া এতে ছোট ছোট যেই কাটার মতন পার্ট, বার্বিওল, এই বার্বিওলগুলো সংখ্যায় অসংখ্য থাকে। দেখো এই বরাবর অসংখ্য বার্বিওল আছে। এটি শিকারকে মূলত বিদ্ধ করে তারপর হিপনোটক্সিনের সাহায্যে শিকারের দেহটা অবশ করে দেয় এবং এভাবে সে আত্মরক্ষা করে। দেখো এই জিনিসটার যেই নাম, সেটার নামই হচ্ছে পেনিট্রেন্ট। পেনিট্রেন্ট মানেই হচ্ছে পেনিট্রেন্ট করা বা বিদ্ধ করা। তো সেখান থেকেই এটার যে সূত্রকে যে বিশেষত্ব, সেই বিশেষত্ব থেকেই এটার নামকরণ করা হয়েছে পেনিট্রেন্ট। তো এটা মোটামুটি বড় এবং সবচেয়েতে বড় সূত্রক বিশিষ্ট একটি নিডোসাইট। চলো এর পরবর্তী যে নিডোসাইট সেটা দেখি। পরবর্তী নিডোসাইটের নাম হচ্ছে ভলভেন্ট। ভলভেন্টের সবচেয়েতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার প্যাঁচানো সূত্রক। এটার যে সূত্রকটা সেটা হচ্ছে প্যাঁচানো। এটার আরেকটা নাম হচ্ছে ডেসমোনিম, এবং এটা হচ্ছে সবচেয়েতে ক্ষুদ্রাকৃতির বার্ব এবং বার্বিওল বিশিষ্ট নেমাটোসিস্ট। দ্যাটস ওয়াই এখানের যে বার্বটা থাকার কথা এই জায়গা, অথবা এই জায়গায় বার্ব থাকার কথা, এখানে বার্বিওল থাকার কথা, সেগুলো কিন্তু এখানে দেওয়া নাই। অর্থাৎ দেখা যাচ্ছে না, ছবিতে দেখা যাচ্ছে না, এগুলো খুবই ছোট আকৃতির, খাটো। আর এটা যে সূত্রক, সূত্রকটা হচ্ছে প্যাঁচানো, এটাই হচ্ছে প্রধান ক্যারেক্টার। এর দ্বারাই এটা করে কি, শিকারটাকে খুব সুন্দরভাবে প্যাঁচিয়ে ধরে বা আঁকড়ে ধরে বা সেটাকে মেরে ফেলতে চেষ্টা করে। এই ছিল ভলভেন্ট। তো এরপরে ভলভেন্টের পরে যেটা, সেটা হচ্ছে ইস্টেরিওলিন গ্লুটিনেন্ট। ইস্টেরিওলিন গ্লুটিনেন্টের আরেকটা নাম হচ্ছে অ্যাট্রাইকাস আইসোরাইজা, যা কিনা সবচেয়েতে ছোট নেমাটোসিস্ট, যাতে বার্ব এবং বার্বিওল নেই। এটার ক্ষেত্রে বার্ব বা বার্বিওলটা অ্যাবসেন্ট, বার্ব বা বার্বিওল এটার ক্ষেত্রে নেই। এটার যেই বিশেষ ধরনের যেই সূত্রক সেটা হচ্ছে কাঁটাহীন। অর্থাৎ এর পরবর্তীতে আমি একটা নেমাটোসিস্ট পাব যেটাতে এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েট করার জন্য। এবং এটার আরেকটা বড় ক্যারেক্টার হচ্ছে ছোট, সবচেয়েতে ছোট আকৃতির নেমাটোসিস্ট হচ্ছে এটি। সবচেয়েতে ছোট আকৃতির নেমাটোসিস্ট হচ্ছে এই ইস্টেরিওলিন গ্লুটিনেন্ট। চলো এর পরবর্তী যেই নেমাটোসিস্ট আছে সেটা দেখি। দেখো ঠিক দেখতে আগের মতনই নেমাটোসিস্টটি, এটার নাম হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট অথবা হলোট্রাইকাস আইসোরাইজা। এটা মাঝারি আকৃতির নেমাটোসিস্ট, এটা একেবারে ছোট না, কিন্তু দেখতে স্টেরিওলিন গ্লুটিনেন্টের মতোই। তো এটার সূত্রকটি হচ্ছে মোটামুটি লম্বা এবং খোলা প্রান্ত, ক্ষুদ্র ক্ষুদ্র একসারি অসংখ্য কাঁটা আছে। দেখো এখানে এ বরাবর, এই বরাবর দুই সাইডে কিন্তু অসংখ্য কাঁটা আছে। তাই এটার প্রধান ক্যারেক্টারিটি হচ্ছে কাঁটাযুক্ত সূত্রক। এটার সূত্রকে থাকে, এটা হচ্ছে মাঝারি আকৃতির। এইটার ক্ষেত্রে বার্টের ক্ষেত্রে বার্ব বা বার্বিওল যেটা, সেটা খুবই ছোট আকৃতির রয়েছে, একসারি রয়েছে। এটা মূলত হচ্ছে চলন এবং শিকারে অথবা কোনো বস্তু আটকে রাখতে, কোনো বস্তুর সাথে ধরে রাখতে, আটকে রাখতে এটা সহায়তা করে।
চলো এই যে যে চার ধরনের নেমাটোসিস্ট পড়লাম এগুলো একটু তুলনামূলক আলোচনা করি। মূলত সূত্রকের ভিত্তিতে যদি আমি চিন্তা করি তাহলে আমি খুব সুন্দর ডিফারেন্স দেখতে পাবো সবগুলোর মধ্যে। দেখো, প্রথম যে পেনিট্রেন্ট বা স্টিনোটিল যেটা পড়েছিলাম সেটার মধ্যে সূত্রকটা হচ্ছে সবচাইতে লম্বা। সেকেন্ড যেটা ভলভেন্ট বা ডেসমোনিম, এটার যেই সূত্রকটা সেটা হচ্ছে পেঁচানো। থার্ড যেটা স্টেরিওলিন গ্লুটিনেন্ট, অথবা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাট্রাইকাস আইসোরাইজা, এটার সূত্রকটা হচ্ছে কাঁটাহীন এবং সবচাইতে ছোট নেমাটোসিস্ট হচ্ছে এটা। ফোর্থ যেটা স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট বা হলোট্রাইকাস আইসোরাইজা, এটার যেই সূত্র সেটা হচ্ছে কাঁটাযুক্ত সূত্র। তাহলে আমি দেখতে পেলাম যে শুধুমাত্র সূত্রকের ভিত্তিতেই যদি আমি চিন্তা করি তাহলে নেমাটোসিস্টের চারটা প্রকারকে খুব সুন্দরভাবেই ডিফারেন্সিয়েশন করা যায়। তো আজকের ক্লাসে আমরা এতটুকুই পড়ব। আগামী ক্লাসে আমরা গ্যাস্ট্রোডার্মিস বা অ্যাপিডার্মিসের যেই পার্ট শেষ হওয়ার জন্য পরবর্তীতে যেই ত্বক বা গ্যাস্ট্রোডার্মিস যেটা বাকি ছিল আবরণের মধ্যে হাইড্রার, তো সেটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবে এবং দোয়া করি সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।